বিদ্যুতের দাম পাইকারি পর্যায়ে বৃদ্ধি 20 শতাংশ আগামী 3 ডিসেম্বর থেকে কার্যকর। চিনিয়ে নেয়া জঙ্গিরা নজরদারিতে জানালেন ডিবি, সহযোগীরাও চিহ্নিত, দাবি র‍্যাবের, সারা দেশে রেড অ্যালার্ট। সশস্ত্র বাহিনী দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, দেশের নিরাপত্তায় সর্বদা সতর্ক থাকার নির্দেশ। জাপারুঝিয়া বিদ্যুৎ কেন্দ্রে হামলায় জাতিসংঘের সতর্কতা, জীবাশ্ম জ্বালানি দিয়ে অগ্রগতি নেই COP27-এ। কাতার বিশ্বকাপে আজ ইংল্যান্ডের প্রতিপক্ষ ইরান, নেদারল্যান্ডসের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার দেশ সেনেগাল। শুভেচ্ছা, আমন্ত্রণ সংবাদ দুপুরে বলছিলাম সংবাদ শিরোনাম, আপনাদের সঙ্গে থাকছি আমি নাদিরা জাহান। আবারও বাড়ল বিদ্যুতের দাম। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবির আবেদনের প্রেক্ষিতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিটে 5.17 টাকা থেকে বাড়িয়ে 6.20 টাকা করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি আজ নতুন এ দর ঘোষণা করে। আগামী মাস থেকে এ দাম কার্যকর হবে। দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল জানান, চলতি বছরের 12 জানুয়ারি বিদ্যুতের পাইকারি দাম পুনর্নির্ধারণের প্রস্তাব জমা দেয় পিডিবি, সে মোতাবেক গণশুনানি হয়। বিইআরসি জানায়, এ দাম পুনর্নির্ধারণের ক্ষেত্রে ভর্তুকি ধরা হয়েছে 17,000 কোটি টাকা। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে প্রকাশক দীপন হত্যা মামলার আসামি দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এজন্য আদালতে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়া দেশের সব সীমান্ত এলাকায়ও রেড অ্যালার্ট জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আসামিদের ধরতে সীমান্তে বাড়তি নজরদারির পাশাপাশি বিভিন্ন পয়েন্টে টহল বাড়ানো হয়েছে। প্রতি থানা ও অন্যান্য ইউনিটেও চেকপোস্ট বসানোর নির্দেশ দেওয়া হয়। রোববার দুপুরে ঢাকার সিএমএম আদালত থেকে পুলিশের চোখে স্প্রে করে দুই আসামিকে ছিনিয়ে নিয়ে যায় জঙ্গিরা। আমাদের যতগুলো সেকশন আছে, বিভিন্ন সেকশন আছে, সবাই সতর্ক। তাছাড়া পুলিশ প্যানেল হইতে আর অতিরিক্ত এক সেকশন পুলিশ ফোর্স মোতায়েন আছে। আমরা সার্বিকভাবে এ বিষয়ে সতর্ক আছি। দর্শক, সীমান্তে যে রেড অ্যালার্ট জারি হয়েছে এ বিষয়ে আমরা সীমান্ত এলাকাগুলোর খবরাখবর জানব। আমাদের সহকর্মীরা, সীমান্তবর্তী এলাকার সহকর্মীরা যুক্ত হবেন। এই মুহূর্তে আমরা যেতে চাই সাতক্ষীরাতে। সাতক্ষীরাতে রয়েছেন আমাদের সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, এই সাতক্ষীরার যে সীমান্ত এলাকা রয়েছে সেখানকার কি পরিস্থিতি? রেড অ্যালার্ট জারি হয়েছে, কেমন কি ব্যবস্থা নেওয়া হয়েছে, সার্বিক বিষয় জানাবেন।
ধন্যবাদ নাদিরা। আপনি জানেন বাংলাদেশের দীর্ঘ সীমান্তের যে জেলা সেটি হচ্ছে সাতক্ষীরা, যেখানে রয়েছে 228 কিলোমিটার সীমান্ত। এই সীমান্ত জেলার মধ্যে 128 কিলোমিটার স্থল এবং 100 কিলোমিটার কিন্তু জলসীমা। এর মধ্যে উল্লেখ করা প্রয়োজন নাদিরা সেটি হচ্ছে যে এখানে সুন্দরবন অর্থাৎ জঙ্গল পরিবেষ্টিত একটি সীমান্ত ব্যবস্থা রয়েছে এখানে। এখানে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার এই যে সুন্দরবন বেষ্টিত শ্যামনগর উপজেলা পরিষদের সামনে। আমরা এখানকার উপজেলা নির্বাহী ডাক্তার হোসেনের সাথে সুজাত আপনি দুঃখিত সুমন আপনি আমাদের সাথে থাকুন। আর মোবাইল নেটওয়ার্কের কারণে আসলে আমাদের সুমনের সাথে আমাদের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা এখন যেতে চাই আমাদের সহকর্মী সিলেটে হুসাইন আহমেদ। সুজাত দর্শক আমাদের আসলে আমাদের সংযোগগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। দর্শক আমরা সীমান্ত এলাকার যে রেড অ্যালার্ট জারি হয়েছে সেখানকার সবশেষ পরিস্থিতি আপনাদেরকে আবারও দেখাবো আমাদের যখন সংযোগগুলো আবার সংযুক্ত হবে। এখন আমরা অন্য খবরে চলে যাচ্ছি। আপনাদেরকে হেডলাইনই শিরোনামই জানাচ্ছিলাম যে সশস্ত্র বাহিনী দিবস আজ। এ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে শহীদ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। শ্রদ্ধা জানানোর পর কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতি শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শক বইয়ে সই করেন। রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিখা অনির্বাণে ফুল দিয়ে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীও পরে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে পৌঁছলে তিন বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার তাদের স্বাগত জানান। পরে সশস্ত্র বাহিনী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলন সংগ্রামের লড়াই শুরু হয়ে গেছে দাবি করে একে আরও বেগবানের আহ্বান জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনায় তিনি অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, কেউই পার পাবে না জানিয়ে বিচারপতিদের ন্যায় বিচার নিশ্চিতেরও আহ্বান জানান মির্জা ফখরুল। অর্থ পাচার পরিসংখ্যান তুলে ধরে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে বলেও উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। মানুষ নেমে পড়েছে, এখন শুধু আমাদেরকেই আরো শক্তি সঞ্চয় করে রহিমের রক্ত আলিমের রক্তকে তার ঋণ পরিশোধ করবার জন্য আমাদের এই রক্ত দেওয়ার জন্য তৈরি হয়ে যেতে হবে। বন্ধু আন্দোলন করব, এই সরকারকে সরাবো। এই সরকারকে সরানোর পরে আমরা আন্দোলনকারী সমস্ত দলগুলোকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন। জঙ্গি আসামি ছিনতাই ও বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বলেন বিএনপি এখন সন্ত্রাসী কর্মকাণ্ডের কিলিং মিশনে নেমেছে। সকালে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন মন্ত্রী। বলেন তারেক রহমানের নাম শুনলে হাওয়া ভবন, দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন ও 21 আগস্ট গ্রেনেড হামলার কথা মানুষের মনে পড়ে। এ সময় জোট নেতারা বলেন যারা বাংলাদেশকে আবারও পাকিস্তান বানাতে চায় তাদেরকে রুখে দেয়া হবে। আপনাকে বলছি কি কথা বলেন তখন আপনি আপনার এলাকায় চলে যান, প্রয়োজনে আপনি খন্ড মহিলারা নেমে ঝাড়ু থেকে ঢাকা মহানগর আওয়ামী লীগের কিছু মানুষকে ধরে আনা হয় এবং আটক করে রাখা হয়
এবং তাদের চুলদাড়ি লম্বা হলে তাদেরকে জঙ্গি আখ্যা দেয়া হয়। এটি ছিল বেগম খালেদা জিয়ার বক্তব্য। সুতরাং এই দেশের জঙ্গি আশ্রয়দাতা, প্রশ্রয়দাতা, অর্থদাতা হচ্ছে বিএনপি এবং বিএনপি নেতারা। দর্শক, খবরের শুরুতেই আপনাদেরকে জানাচ্ছিলাম যে আদালত থেকে দুই জঙ্গি আসামিকে ছিনতাই করার পরে সীমান্তগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আমরা সীমান্তবর্তী এলাকাগুলোর খবরাখবর আপনাদেরকে আবারও জানাতে চাই। এবার আমরা যেতে চাই সিলেটে। সিলেটে রয়েছেন আমাদের সহকর্মী হোসেন আহমেদ সুজাত। সুজাত, সীমান্তে, সিলেটের যে সীমান্তবর্তী এলাকা, সেখানে তো রেড অ্যালার্ট জারি করা হয়েছে, কী কী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আমাদের জানাবেন। নাধিরা, আপনি জানেন যে গতকাল ঢাকার আদালত থেকে দুই জঙ্গিকে ছিনতাই করে নিয়ে গেছে জঙ্গিরা, এবং এরপর থেকেই কিন্তু দেশের বিভিন্ন আদালত এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমি প্রথমেই আপনাকে বলি যে আমরা সিলেটের যে সকল বিজিবি হেডকোয়ার্টার রয়েছে, 19 বিজিবি এবং 48 বিজিবি, সেই সকল বিজিবির অধিনায়কদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে বলছেন যে আসলে এই ঘটনাটি ঘটার পরে পরই কিন্তু তাদেরকে বিজিবি সদর দপ্তর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং সেই নির্দেশনা অনুযায়ী যে সকল জঙ্গিরা পালিয়ে গেছে, অর্থাৎ যে দুইজন জঙ্গি পালিয়ে গেছে সে দুইজনের ছবি কিন্তু তারা সীমান্তের প্রতিটি ক্যাম্পে দিয়েছেন, এবং যাহাতে তারা পালিয়ে না যেতে পারে সেজন্য বিজিবির যতটি সোর্স রয়েছে সবার কাছে কিন্তু তারা ছবিগুলি পৌঁছে দিয়েছেন তাদেরকে গ্রেফতার করতে। পাশাপাশি আপনি জানেন যে সিলেটের যে সকল ইমিগ্রেশন সেন্টার রয়েছে সীমান্ত এলাকায়, সেগুলিতেও কিন্তু জোরদার করা হয়েছে। এ বিষয়ে আমরা সিলেট জেলা পুলিশের সাথে কথা বলেছিলাম। জেলা পুলিশের যিনি পুলিশ সুপার রয়েছেন আব্দুল্লাহ আল মামুন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে সিলেটের যে কয়েকটি থানা রয়েছে প্রত্যেকটি থানাতে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে, পাশাপাশি পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের কোর্ট এলাকায়। আপনি জানেন যে যেহেতু কোর্ট এলাকাতেই আসামিদেরকে নিয়ে আসা হয়, এবং সেই আসামিদেরকে কিন্তু নিয়ে আসা এবং যাওয়ার ক্ষেত্রেও কিন্তু পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি যে সকল মার্ডার মামলার আসামি সহ গুরুতর মামলার যে সকল আসামি রয়েছে তাদেরকে কিন্তু বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু কোর্টে আনা হচ্ছে, এবং গাড়ি থেকে বের করে আদালতে নেওয়া হচ্ছে, তারপর নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি পুলিশ আমাদেরকে জানিয়েছে যে তারা বিভিন্ন উপজেলার যে সকল ঘনবসতিপূর্ণ এলাকা রয়েছে, সড়ক রয়েছে, প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু চেকপোস্ট বসিয়েছেন এবং প্রতিটি ক্ষেত্রে তারা চেক করছেন, অর্থাৎ এ যে দুই জঙ্গি পালিয়েছে তারা যাহাতে কোনো প্রকাশ্যে আসতে না পারে, এবং তাদেরকে ধরতে যত ধরনের নিরাপত্তা দেওয়া প্রয়োজন, যত ধরনের প্রক্রিয়া অনুসরণ করা প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু তারা করছেন। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে সিলেট কোর্ট থেকে আসামিদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে, এবং সেখানে কিন্তু কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেই আসামিগণকে গাড়িতে তোলা হচ্ছে। তো নাদিরা, এভাবেই কিন্তু আজকে আমরা দেখেছি যে সিলেটের বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশি নিরাপত্তা জোরদার রয়েছে। নাদিরা সুজান, আপনাকে ধন্যবাদ, আপনি আমাদের সাথে থাকুন। আমরা যশোরে আমাদের সহকর্মী ইন্দ্রজিৎ রায় রয়েছেন, সেখানকার পরিস্থিতি জানবো। ইন্দ্রজিৎ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পারছেন, সীমান্তবর্তী এলাকাগুলোতে কি ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং সেই সাথে আদালত চত্বরে, যেটি সুজাত আমাদেরকে বলছিলেন সিলেটের আদালত চত্বরেও কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সার্বিক বিষয় জানাবেন। হ্যাঁ, ধন্যবাদ নাদিরা, আমি যুক্ত হয়েছি যশোর পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে। আপনাকে জানাতে চাই যে যশোরের কিন্তু দেশের অন্যতম বৃহত্তম স্থলবন্দর বেনাপোল, সেখানে কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এবং যশোরের যে সীমান্ত যেগুলো আছে, সীমান্ত চেকপোস্ট বর্ডার গার্ড বাংলাদেশের, সেখানে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সতর্কতা জারি করা হয়েছে। আমরা বেনাপোল ইমিগ্রেশন পুলিশের যিনি কর্মকর্তা আছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে পাসপোর্ট যাত্রীদের বিষয়ে তারা কিন্তু যখন ভারতে প্রবেশ করছেন তাদেরকে কিন্তু বাড়তি সতর্কতার সঙ্গে যাচাই করছেন, এবং যে দুইজন জঙ্গি ছিনতাই হয়েছে তাদের তথ্য এবং ছবি সংবলিত কিন্তু একটি তথ্য ঝুলিয়ে দেওয়া হয়েছে সেখানে। ইন্দ্রজিৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থা এবং সেই সাথে সিলেট এবং যশোরের যে কোর্ট চত্বর রয়েছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়গুলো আপনাদেরকে জানাচ্ছিলাম। সেনাবাহিনী থেকে চাকুরিচ্যুত শীর্ষ জঙ্গি জিয়াউল হক ওরফে মেজর জিয়ার নির্দেশ ও পরিকল্পনায় ঘটে জঙ্গি ছিনতাই।
জঙ্গিদের আদালত চত্বর থেকে ছিনিয়ে নেওয়া হয় এবং তার আগেই তারা আগে থেকেই জানত। ছিনতাইকাণ্ডে অংশ নেয় 18 জন। পরিকল্পনাকারীরা সবাই নজরদারিতে আছেন। মৌ খন্দকারের প্রতিবেদন জানাচ্ছেন হাসান সাব্বির। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় আসামিদের গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশজুড়ে জারি রয়েছে রেড অ্যালার্ট। এ ঘটনায় রোববার রাতেই প্রসিকিউশন বিভাগ থেকে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিসহ 21 জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটকে। মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে ডিবি প্রধান জানান, শীর্ষ জঙ্গি নেতা মেজর জিয়ার পরিকল্পনা ও নেতৃত্বে ছিনতাইয়ের ঘটনা ঘটে। আসামিরা সবাই নজরদারিতে আছে। সবাই অ্যালার্ট রয়েছে এবং সবাই চেকপোস্ট করছি, সবাই আমরা দেখভাল করেছি এবং আমরা মনে করি এই যে আসামিরা রয়েছে, আসামিরা আমরা আমাদের মানে নজরদারিতে রয়েছে, তাদেরকে আমরা যে কোনো সময় গ্রেপ্তার করতে সক্ষম হব। র‍্যাব বলছে জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সহযোগীরা চিহ্নিত, গ্রেপ্তারে চলছে অভিযান। আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের মিশনে সরাসরি অংশ নেয় 6 জঙ্গি, 10 থেকে 12 জন ছিলেন রেকিতে। তাদের পারিবারিক যে তথ্য উপাত্ত বা যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে এই সবগুলো আমলে নিয়ে পর্যালোচনা করে আমাদের র‍্যাবের সকল ইউনিট কাজ করছে। এখানে আমাদের ইন্টেলিজেন্স ইতিমধ্যে তারা বেশ অগ্রগতি তারা পেয়েছে, সেটা হচ্ছে যে তারা বেশ কিছু তথ্য উপাত্ত পেয়েছে, যেখানে সিসিটিভি ফুটেজ কালেকশন থেকে শুরু করে যারা পালিয়েছে তাদের ছবি সংগ্রহ করা। দায়িত্ব অবহেলার অভিযোগে এরই মধ্যে এক পুলিশ পরিদর্শক সহ 5 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।